হ্যালো গাইজ, তুমি বিশ্বজিৎ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টা প্রায় সংখ্যক লোকের সাথে ঘটে থাকে। তো বিষয়টা হচ্ছে এরকম, অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভালোবাসা একটা মানুষের জীবনটাকে অতি সহজে নষ্ট করে দিতে পারে। যেমন আপনি আপনার এক বেস্ট ফ্রেন্ডের সাথে ছোটো থেকে অনেক মেলামেশা, অনেক ঘোরাফেরা, অনেক জায়গায় যান এবং তার সাথে আপনার ভালো মন্দ খারাপ সব দিক শেয়ার করে থাকেন। তো আপনি কোনো সময় ভাববেন না যে ও এরকম কাজটা করতে পারে। হঠাৎ একদিন আপনার সাথে ও এরকম একটা কাজ করে বসবে যে আপনি ভাবছেন না যে ওই বন্ধুটা আপনার সাথে ঠিক এই খারাপ ব্যাপারটা করতে পারে। দেখবেন যে হঠাৎ করে এমন একটা দিন আসবে আপনি বিপদে পড়ছেন, সেই বন্ধুই আপনার পাশে থাকবো না, তখন কিন্তু আপনি ভাববেন যে কাকে আমি এত বিশ্বাস করলাম, কার সাথে আমার সময়টা এত এক্সপ্লেন করলাম, তাকে এত বিশ্বাস করলাম, সে আমার বিপদে পাশে নাই। তো লিমিটের মধ্যে থাকবেন এবং কাউকে এত বিশ্বাস করবেন না যে তার মিথ্যা কথাটাও আপনার কাছে সত্যি মনে হবে, এমন বিশ্বাস করবেন না, আর বিশ্বাস করে ঠকবেন না, বিশ্বাস করবেন, লিমিটের মধ্যে থাকেন। এবং ভালোবাসা, ভালোবাসাটা এমন একটা জিনিস যে উনি আপনার জীবন সঙ্গী হবে, ওনার সঙ্গে আপনি সারা জীবন একসাথে চলবেন এবং ভালো থাকবেন, এই জন্যই তো বিশ্বাসটা এবং ভালোবাসা। উনিও একটা সময় এমন একটা পর্যায়ে যাইব অন্য আরেকজনের হাত ধরে উনি চলে যেতে পারবে, একটু আপনাকে মনে করবে না, হয়তোবা আমার কথাটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর এটা বলার উদ্দেশ্য, আমার সাথে এরকম ঘটনা হয়েছে, আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল যাকে আমি অনেক বিশ্বাস করতাম এবং তাকে অনেক সম্মান করতাম, কিন্তু হঠাৎ করে তার কী হলো, হঠাৎ করে সে আমাকে বুঝতে পারলো না, আমাকে ধোকা দিল। মানে ভাবছি না যে ও আমার সাথে এরকম বিহেভিয়ারটা করবে। ওর সাথে প্রায় এক বছর যাবৎ আমার কথা এবং তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ আচরণ, বাজে কোনো ইশারা ইঙ্গিত ছিল না, কিন্তু ওকে আমার ফ্যামিলি যেরকম ভালো লাগে এবং আমার বোন হিসাবে অনেক তাকে অনেক ভালো লাগে, কিন্তু হঠাৎ করে সে আমাকে অনেকবার ধোকা দিল, যার কারণে এখন আমার বিশ্বাস এবং ভালোবাসায় দুইটাই না, মানে খুব জঘন্য একটা জিনিস লাগে। তো ভিডিওটা আছে এই পর্যন্তই, অনেকের কাছে ভালো লাগতে পারে আবার খারাপও লাগতে পারে বিষয়টা। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।